তুলছি কেন? গায়ে হাত তুলছি ভালো করছি, দরজা খুলতে এত লেট হলো কেন? হ্যাঁ মানে আপনার মতো বড় লোকের সময়ের খুব দাম আছে তাই না? আর আমার মতো ময়লাওয়ালার সময়ের কোনো মূল্য নাই। তুই হচ্ছিস ময়লাওয়ালা, আসবি ময়লা নেবে চলে যাবি, তুই আমার গায়ে হাত তুললি কেন? আমি তো খালি আপনার গায়ে হাত তুলছি, বেশি কথা কইলে পা থেকে জুতা খুলে একদম দিব। কি কি বললি তুই? সুইপারের বাচ্চা তুই কিন্তু এখন খুব বেশি বাড়াবাড়ি করছিস। এই তুই বাড়াবাড়ি কি দেখছিস? আজকে তোর আমি সুইপার বানাবো, সুইপার বানায় মানুষের বাড়িতে পাঠামো, মানুষের বাড়ি থেকে ময়লা নিয়ে আসবি তুই। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস? হাতছাড় বলছি, আমার হাতে খুব লাগছে, আমি কিন্তু আমার হাজবেন্ডকে ডাক দিব। ব্যথা লাগতেছে না? খুব ব্যথা লাগতেছে? আমি হাত ছাড়ুম না, দেখ কারা ডাক দিবি, তোর হাজবেন্ডে ডাক দিবি, ডাক তুই কারা ডাকবি। দাঁড়া তোকে আমি মজা দেখাচ্ছি, কই শুনছো না তুমি, এদিকে আসো। কই তোর স্বামী আসতেছে না কেন? হ্যাঁ তোর স্বামী যদি তোর সত্যিকারের স্বামী হইতো তাহলে এতক্ষণে চলে আসতো, আসতেছে না কেন? কি গো তোমার যে ডাকছে, তুমি কেন কথা শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি আসো। আরে কি হইছে, ডাকতেছিস কেন? ও তাহলে এই বিড়ালের বাচ্চাটা তোর স্বামী না? এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে বিড়ালের বাচ্চা বললি? সাহস? সাহসের কি দেখছস? হ্যাঁ আমার সাহস আছে বলে আমি বলছি তুই বিড়ালের বাচ্চা। তোর যদি সাহস থাকে তুই কো, তুই ম্যাডামের স্বামী? মানে কি হলো বলো, তুমি আমার স্বামী? আসল স্বামী রাইখা, নকল স্বামী রে বললে সে কি আর বলবে, সে তোমার স্বামী। আসল স্বামী আর নকল স্বামী মানে? মানে এটা তোর নকল স্বামী আর আমি হচ্ছি তোর আসল স্বামী। তুমি তুমি কখন আসছো? হ্যাঁ আমি আমি আরো 4 দিন আগে এসেছি। এই 4টা দিন তোকে আমি ফলো করছিলাম, তুই শেষ পর্যন্ত তোর প্রেমিককে আমার বেডরুম পর্যন্ত নিয়ে আসছিস। মানে চুপ কর, আর একটা কথা বলবি না তুই, আমি তোর কোনো কথা শুনতে চাই না। এই বেমান, আমি তোর জন্য কি করিনি? আমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সেই প্রবাসে পড়ে আছি কিসের জন্য জানিস? শুধু তোর সুখের জন্য। আমি আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার মায়া ত্যাগ করে পড়ে আছি শুধু তোর সুখের জন্য, এই দৃশ্যটা দেখার জন্য। আরে আমার মতো এরকম হাজারো প্রবাসী আছে যারা বিদেশের মাটিতে কি করে জানিস, সুইপারের কাজ করে তারপরেও দেশে ফিরে আসে না। কারণ হচ্ছে তারা দেশ থেকে অনেক টাকা পয়সা ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে তারপর প্রবাসে যায়। যদি তারা ফিরে আসে তাদেরকে সেই টাকা ফেরত দিতে হবে, তারা সেই টাকা পরিশোধ করতে পারবে না। এত কিছু করার পরেও তোদের মতো কিছু জানোয়ার আছে, কিছু অমানুষ আছে যারা ছোট ছোট বাচ্চাদেরকে রেখে অন্যের সাথে পরক্রিয়া করে চলে যায়। তারপর কি হয় জানিস, সেই সব প্রবাসী বাবারা তাদের সন্তানের মায়া দেশে ফিরে আসে। তারপর কি হয় জানিস, তোদের ওই পরকীয়ার নাগরগুলো আছে না, তোদেরকে ইচ্ছা মতো লুটে পুটে খেয়ে তোদেরকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। তারপর তোরা রাস্তায় ধারে ধারে ঘুরে বেড়াস। এই কেন তোরা এমন করিস? এই জানোয়ার, তোরা কেন এমন করিস বলতো? আরে এই বিড়ালের বাচ্চা, অন্যের পিঠা খুব মিঠা তাই না? এই তুই যে অন্যের স্ত্রীর সাথে পরকীয়া করিস, তুইও তো একদিন বিয়ে করবি। আরে তোর স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া করে তোর কেমন লাগবে? তোর বোনের সাথে যদি কেউ পরকীয়া করে তোর কেমন লাগবে বলতো? একটা কথা মনে রাখিস, তুই আজকে যা করছিস না ভবিষ্যতে তোর জন্য তাই অপেক্ষা করছে। ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই আপনি আমার মাফ করে দেন, আমি আর জীবনে কোনোদিন পরকীয়া করব না। আমি তোকে মাফ করতে পারি, তুই কানে ধরে উঠবোস করবি, আর না হলে তোকে আমি সমাজের মানুষের হাতে তুলে দিই। না না ভাই আপনি এইরকমটা করবেন না, সমাজে আমার একটা মান সম্মান আছে, আমি এখনই কান ধরে উঠবোস করতেছি। এই নিজের মান সম্মানের খুব ভয় পেলি তাই না? এরকম তো সবারই মান সম্মান আছে, এই কথাটা সবসময় যেন তোর মনে থাকে। ঠিক আছে ভাই, তাইলে আমি এখন যাই। কোথায় যাচ্ছিস? তুই যেহেতু যাচ্ছিস তোর সাথে নরপিচাসটাকে নিয়ে যা, কারণ তুই তোকে ভালোবাসিস তাই না, আর ও তোকে ভালোবাসে। যা ওকে নিয়ে যা, সাথে করে নিয়ে যা। আমার কি মাথা খারাপ না আমি পাগল যে ওর মতো একটা কাল নাকিনীকে আমি আমার সাথে করে নিয়ে যাব, যে কিনা সুযোগ পাইলে ছোবল দিতে চাই। আজকে আপনার সংসার এরকম করলো, পরবর্তীতে যে আমার সংসারে গিয়ে সে এরকমটা করবে না, অন্য কোনো পরপুরুষের সাথে পরও কে করবে না, তার কোনো গ্যারান্টি আছে? আমি নিজের পায়ে নিজে কুড়াল মারতে চাই না ভাই, আমার পক্ষে সম্ভব না। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? যা বের হ তুই। আমি আজকের পর থেকে মনে করব তানহা নামের আমার কোনো স্ত্রী ছিল,
আমার কোনো ভালোবাসার মানুষ ছিল না। আমার ভালোবাসার মানুষ মরে গেছে, মরে গেছে। আমাকে কি আমাকে কি শেষবারের মতো একবার সুযোগ দেওয়া যায় না? সুযোগ? তোকে আমি সুযোগ দিব? আর তোকে সুযোগ দিলে তো তুই শেষ টুকুলটা আমার বুকে মারবি। যা, বের হতে বলছি তোকে আমি, যা।